দেখালন বাচ্চালন যেটা নেবেন 300 এখানে সব খাবার আপনি যেটা নেবেন সেটাই 300 কারণ আপনার পছন্দ মতো আপনি জেডালন হেডালন কোনো সমস্যা নাই যেটা নেবেন হেড প্লেটার দামই 300 এক মজার খাবার দেখেন রং বেরঙের খাবার কত আইটেমের কত রকমের খাবার কত রকমের প্লেটার এত সুন্দর সুন্দর আর দেখতে এতই সুস্বাদু আর খাইলে না বুঝা যাইব কেরম আসলে আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে চলে এসেছি বসুন্ধরা সিটির ফুড কোর্টে আমি আর আমার ভাই সহ গেছিলাম আসলে শপিং করার জন্য শপিং করতে করতে এখান দিয়ে যেহেতু রোজার দিন ইফতারির টাইম হয়ে গেছে তাই ভাবলাম যে ইফতারি তো করতেই হইব রোজা যেহেতু রাখছি তো ইফতারি করার জন্য আমরা কি করলাম উপরে ছাদতলায় চলে আসলাম বাইরে আজ গেলাম না ভাবলাম যে ইফতারি কইরা আবার যাবো শপিং করতে তো উফরাইয়া দেহি দুনিয়ার মানুষের ভিড় ঠেলা ঠেলি আয় হাই কোনো সিট নাই কিছু নাই তারপর কি করবো যাই খাবারের দিকে এই যে এত সুন্দর সুন্দর প্লেটার সব সাজাই তুই দিছে আপনার যেটা ইচ্ছে হেডা লইবেন হেডার দামই 300 টাকা সব দোকানে একই রকম দাম এখানে ইন্ডিয়ান দাবা ওইতে সব রকমের দোকান আছে কিন্তু ব্যাগ দোকানের খাবারের দামই 300 টাকা এবং এক একটা এক এক রকম ডিজাইন এই দেখেন কত সুন্দর সুন্দর খাবার রান্নাঘরের খাবারগুলো একটু ভালো মতন দেখাই তো আমরাও চলে আসি এখানে খাবার পছন্দ করেন এলে হেতারা কইছে আন্নাগুজ যেটা মন চায় হেডা বাসিলন সব টিয়া সব ফেলাটার 300 টাকা করি আন্নাগুজ যেটা ইচ্ছে হেডা লন আর রুড়ি খাইতে চাইলেও 300 আন্নারা ভাত খাইতে চাইলেও 300 আন্নারা তরমুজ খাইতে চাইলেও 300 মানে তরমুজ মানে কি ফল ফ্রুটের ফেলাটার খাইতে চাইলেও এটার দাম 300 তো আমরা ঘুরি 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 দেখতে আসি আর একটু ভিডিও করতে আসি আন্নাগুলো কি সুন্দর সুন্দর বড় বড় দোসা ওরে বাবা এটি ইন্ডিয়ার দেখছি যাক যেহেতু ইন্ডিয়ান ধাবা সেহেতু একটু ইন্ডিয়ান স্টাইলে খানা দানা এখানে সুন্দর সাজাই রাখছে তো এখান দিয়ে যাইতেছে এই সানে এইবার আবার আঙ্গুর দিকে ঘোরাই ঘোরাই আমরা যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে ক্যামেরা দেখলে একটু ব্যাকে গোড়াই গোড়াই সাইব হয়ে যায় আসলে আমরা কি করতেছি তো ঠিক আছে আমি খানার অর্ডার দেওয়া শেষ আমরা চলে আইছি সামনের দিকে তো এত দেখা দিয়ে পরে দুইটা প্লেটার অর্ডার দিয়ে দিলাম একটা হচ্ছে তান্দুরি গ্রিল এবং পরোটা আর একটা হচ্ছে ফ্রাইড রাইসের সেট এই যে আমার সুন্দর তান্দুরি গ্রিল এবং পরোটার সেটটা আসি পড়ছে ফ্রাইড রাইসের সেটটাও আসি পড়ছে দুইটা প্লেটারের দাম হয়েছে 600 টাকা ওই যে কইলাম যেটা নেবেন বাইক দেখালাম বাইক চালান এটার দামই 300 তো দেখেন আপনাদের আমি ঘুরাই ঘুরাই প্লেটারটা একটু সুন্দর করে দেখাই দেখতে খুবই সুন্দর লাগতেছে প্লেটারের পরোটার ভিতরে কি দিছে ডাল দিছে মুরগির মাংস দিছে আবার আলাদা একটা বড় চিকেনের রানের পিস দিছে তো হঠাৎ করে লক্ষ্য করলাম আর ভাই ঘুরি ঘুরি হিসের দিকে চাই কি রে তুই হিসমির দিকে চাস কিলে আঙ্গ ফিলাটার তো খানা দিছে তোর হিসমির দিকে চানার কি আছে তুই একবার হিসমি চাস একবার সামনের দিকে চাস একবার হিসমি চাস একবার সামনের দিকে চাস দুই দিকে চাস আর তোর ফিলাটার দিকে চাস সমস্যা কি হেতা করে কি আঙ্গতে বেশি দিছে নি কোনো মানে হাতে বই 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 এডি নাতাইতে আছে আন্দি আজান দেয় না কিলে হাতে খাইবে হাতে খিদে লাগছে দেহি হেতে হেতে বন্ধুরে দেয়াই দেয় কইতেছে দেখ বন্ধু পিসে দেখ পিসের ফিলাটারটা দেখ আর আঙ্গ ফিলাটারটা দেখ ওগরে দুইটা স্টিলের প্লেট দিছে তাই গেলাম স্টিলের প্লেট দিছে মানে কত পিসে দেখ না হেত করে স্টিলের প্লেট দিছে আঙ্গুরে কি দিছে আঙ্গুরে প্লাস্টিকের প্লেটে খানা দিছে তাই গেলাম প্লাস্টিকের প্লেটে দিছে মানে আমি তো বুঝলাম না ঘটনাটা তুই কী করছিস দে মোবাইলটা দে আমি তোরে ঘুরাই দেহাই এই দেখাতে আর তাই মোবাইলটা নিয়ে হাতে পিসের প্লেটের জুম করে দেখাইতেছে যে হেত করে স্টিলের প্লেটে করে খানা দিছে মানে ইন্ডিয়ান ধাবার স্টাইলে স্টিল পিছনের টেবিলে খাবার দিয়ে খুবই আফসোস লাগতেছে আঙ্গুরে দিল 300 টাকায় মেলামানের প্লেটে প্লাস্টিকের প্লেটে আর ওনাদেরকে দিল পুরো স্টিলের প্লেটে যেটা দেখে আমি মূলত অর্ডার করছিলাম ভাবছিলাম স্টিলের প্লেটে খাবো প্লেটটা বাসায় নিয়ে যাবো হ্যাঁ একটু মানে একটা ভাব আসবে বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাব আসবে ইন্ডিয়া ঢাবাতে খেতে গেলে যেরকম ভাব আসে এরকম বাট দেখে আমার খুব আফসোস লাগতেছে স্যাড লাইফ তো যাই হোক আমার ভাই এখান দিয়ে বয়া বয়া দুঃখ প্রকাশ করতেছে আর কিচ্ছু করার নেই আমরা বয়ারেছি এখনো আজান দিতেছে না খানা সামনে অবশেষে অপেক্ষার পালা শেষ আজান দিয়ে দিল এখন সবার রোজা ভাঙার সময় আমরা এখন পানি খাই রোজা ভাঙবো ও আর একটা কথা এই পানিটা কিন্তু আঙ্গ 300 টাকার ফিল্টারের লগে একেবারে ফ্রি মানে পানির দামের লগে ফিল্টারের দাম একজাস্ট 300 টাকার মধ্যে আনে এক বোতল করে পানি পাইতেছেন আমরা দুইটা ফিল্টার লইছি তিনজনে মিলিমিশি খাইয়াম সবটা যদি খানার হিসেবে ডালি দেয় তাহলে শপিং কিরম কী দিই এল্লাই একটু কমের মধ্যে জেনে খাওয়ান যায় সেটাই ভালো তার ভাই খাইতে আসে খাই টেস্ট করতে আসে খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমরা এতটা আশা করি নো তান্দুরি চিকেনটা খুবই সফট আর খুবই জুসি ছিল ডাইলও আল্লাহ দিলে ভালো আসছিল যেহেতু রোজার দিন হাতারা যদি খারাপ খানা দেয় মানছে তো খানা খাই হারা দিন হাতা করে উল্টা গাইল যাইব এল্লাই হাতারা যাইছেন ভালো খানা দিছে তো ভাবছিলাম একটা লাচ্ছি লোমো কিন্তু লাচ্ছির দাম 150 টাকা বাবা তো এই আপনারা আঙ্গে ভিডিও চাইতে চান আর ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না টাটা।